লাডেনৰ সৈতে পলাই গল বুয়ারি, সাংঘাতিক খেলিমেলি। মারুতি ভানত লাডেনৰ সৈতে পলাই গল বুয়ারিগৰাকী, কিন্তু ভবার দরে নহল সকলোবোৰ। এখন নহয় কেবাখনো হৃদয় আৰু কেবাটাও পজা। মাত্র সাত মাস পূর্বে যুব জীবন আরম্ভ করা দম্পতির সংসার নিমিষতে থানবান হয়ে গেল। স্বামীক বজারের দীঘলীয়া তালিকা দিয়ে ব্যস্ত করায় আন যুবকের সঙ্গে পলাই গেল পত্নী। বজারের ঘুরি আহি পত্নীক স্বামীয়ে বিচারি নাপালে দুনাই। কৈছে দোকানের পর দোকানের মানে বজারের হিসাব দিছি, মানে এক মাহ মানুষ কিনি বজারের হিসাব দিছি। কৈছে বস্তুখিনি লই কেনে আবি, মই গোটেইখিনি বস্তু বজার করে লইলো। অন্যদিনে গাড়ি রাখো, গাড়ি রেখে গেড়ি মেরু, মনাতো আনবে যায়। আজি চাও বহুত সময় গেড়ে আছো, গাড়ি হরণ মেরি আছো, মানুষ অলে আনে ঘর পায়। মাত্র সাত মাস পূর্বে যুবতীগৰাকীক নিজৰ কৰি লৈছিল হাজুৰ দামপুৰৰ মুল্লা চুবাৰ মন্টু আলিয়ে। ইয়াৰ বাবেও মন্টুৱে কৰিবলগীয়া হৈছিল বহুত কষ্ট। তিনিবাৰকৈ যুৱতীগৰাকীক পলুৱাই আনি পৰিয়ালৰ ৰুখত পৰা মন্টুৱে নিকাহ কৰিবলগীয়া হৈছিল যুৱতীগৰাকীক। মই বিয়া কৰিছিলোঁ, মই তিনিবাৰমান মোৰ তাকে মই পলুৱাই আনিছিলোঁ। তাৰপৰাই লাষ্টত মোক ঘৰৰ পৰা ওলাই দিলে। ওলাই দিয়াৰ পিছত সিহঁতে ঘৰত নি কেনে নিকাহ দিছে। নিকাহ দি পেলাই মই ৰাখিলোঁ ভালকৈ আছে। আজি এই যোৱা 22 তাৰিখেতো আৰু বেলেগক লগত পলাই যাওঁ, হেৰি কৰোঁ, ভাল পাই পলাই গৈছে, ভাল পাই পলাই গৈছে। অন্য যুৱকৰ সৈতে বোৱাৰীগৰাকী গ'লটো গ'লেই। মই ঈদত আনিছিলোঁ 2000-3000 কাপোৰৰ, সেই বাগানটো গোটাই তালা ভাঙি কেনে উলিয়াই লৈ গৈছে। কিন্তু লগতে লৈ গ'ল বাচন বৰ্তনকে ধৰি মন্টুৱালীৰ জমা কৰি থোৱা নগদ ধন। ইতিমধ্যে হেৰুৱা পত্নীক বিচাৰি হাজু আৰক্ষীৰ কাষ চাপিছে মন্টুৱালী। হাজুৰ পৰা ধীৰাজ দাস, ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। লাডেনৰ সৈতে পলাই গল বুয়ারি, সাংঘাতিক খেলিমেলি। মারুতি ভানত লাডেনৰ সৈতে পলাই গল বুয়ারিগৰাকী, কিন্তু ভবার দরে নহল সকলোবোৰ। এখন নহয় কেবাখনো হৃদয় আৰু কেবাটাও পজা। মাত্র সাত মাস পূর্বে যুব জীবন আরম্ভ করা দম্পতির সংসার নিমিষতে থানবান হয়ে গেল। স্বামীক বজারের দীঘলীয়া তালিকা দিয়ে ব্যস্ত করায় আন যুবকের সঙ্গে পলাই গল পত্নী। বজারের ঘুরি আহি পত্নীক স্বামীয়ে বিচারি নাপালে দুনাই। কৈছে দোকানের পর দোকানের মানে বজারের হিসাব দিছি, মানে এক মাহ মানুষ কিনি বজারের হিসাব দিছি। কৈছে বস্তুখিনি লই কেনে আবি, মই গোটেইখিনি বস্তু বজার করে লইলো। অন্যদিনে গাড়ি রাখো, গাড়ি রেখে গেড়ি মেরু, মনাতো আনবে যায়। আজি চাও বহুত সময় গেড়ে আছো, গাড়ি হরণ মেরি আছো, মানুষ অলে আনে ঘর পায়। মাত্র সাত মাস পূর্বে যুবতীগৰাকীক নিজৰ কৰি লৈছিল হাজুৰ দামপুৰৰ মুল্লা চুবাৰ মন্টু আলিয়ে। ইয়াৰ বাবেও মন্টুৱে কৰিবলগীয়া হৈছিল বহুত কষ্ট। তিনিবাৰকৈ যুৱতীগৰাকীক পলুৱাই আনি পৰিয়ালৰ ৰুখত পৰা মন্টুৱে নিকাহ কৰিবলগীয়া হৈছিল যুৱতীগৰাকীক। মই বিয়া কৰিছিলোঁ, মই তিনিবাৰমান মোৰ তাকে মই পলুৱাই আনিছিলোঁ। তাৰপৰাই লাষ্টত মোক ঘৰৰ পৰা ওলাই দিলে। ওলাই দিয়াৰ পিছত সিহঁতে ঘৰত নি কেনে নিকাহ দিছে। নিকাহ দি পেলাই মই ৰাখিলোঁ ভালকৈ আছে। আজি এই যোৱা 22 তাৰিখেতো আৰু বেলেগক লগত পলাই যাওঁ, হেৰি কৰোঁ, ভাল পাই পলাই গৈছে, ভাল পাই পলাই গৈছে। অন্য যুৱকৰ সৈতে বোৱাৰীগৰাকী গ'লটো গ'লেই। মই ঈদত আনিছিলোঁ 2000-3000 কাপোৰৰ, সেই বাগানটো গোটাই তালা ভাঙি কেনে উলিয়াই লৈ গৈছে। কিন্তু লগতে লৈ গ'ল বাচন বৰ্তনকে ধৰি মন্টুৱালীৰ জমা কৰি থোৱা নগদ ধন। ইতিমধ্যে হেৰুৱা পত্নীক বিচাৰি হাজু আৰক্ষীৰ কাষ চাপিছে মন্টুৱালী। হাজুৰ পৰা ধীৰাজ দাস, ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। লাডেনৰ সৈতে পলাই গল বুয়াৰী, সাংঘাতিক খেলিমেলি। মাৰুতি ভানত লাডেনৰ সৈতে পলাই গল বুয়াৰীগৰাকী, কিন্তু ভবাৰ দৰে নহল সকলোবোৰ। এখন নহয় কেবাখনো হৃদয় আৰু কেবাটাও পজা। মাত্র সাত মাস পূর্বে যুব জীবন আরম্ভ করা দম্পতির সংসার নিমিষতে থানবান হয়ে গেল। স্বামীক বজারের দীঘলীয়া তালিকা দিয়ে ব্যস্ত করায় আন যুবকের সঙ্গে পলাই গল পত্নী। বজারের ঘুরি আহি পত্নীক স্বামীয়ে বিচারি নাপালে দুনাই। কৈছে দোকানের পর দোকানের মানে বজারের হিসাব দিছি, মানে এক মাহ মানুষ কিনি বজারের হিসাব দিছি। কৈছে বস্তুখিনি লই কেনে আবি, মই গোটেইখিনি বস্তু বজার করে লইলো। অন্যদিনে গাড়ি রাখো, গাড়ি রেখে গেড়ি মেরু, মনাতো আনবে যায়। আজি চাও বহুত সময় গেড়ে আছো, গাড়ি হরণ মেরি আছো, মানুষ অলে আনে ঘর পায়। মাত্র সাত মাস পূর্বে যুবতীগৰাকীক নিজৰ কৰি লৈছিল হাজুৰ দামপুৰৰ মুল্লা চুবাৰ মন্টু আলিয়ে। ইয়াৰ বাবেও মন্টুৱে কৰিবলগীয়া হৈছিল বহুত কষ্ট।
তিনিবাৰকৈ যুৱতীগৰাকীক পলুৱাই আনি পৰিয়ালৰ ৰুখত পৰা মনটোৱে নিকাহ কৰিবলগীয়া হৈছিল যুৱতীগৰাকীক। মই বিয়া কৰিছিলোঁ, মই তিনিবাৰমান মোৰ তাকে মই পলুৱাই আনিছিলোঁ। তাৰ পৰাই লাষ্টত মোক ঘৰৰ পৰা ওলাই দিলে। ওলাই দিয়াৰ পিছত সিহঁতে ঘৰত নি কেনে নিকাহ দিছে। নিকাহ দি পেলাই মই ৰাখিলোঁ ভালকৈ আছে। আজি এই যোৱা 22 তাৰিখেতো আৰু বেলেগক লগত পলাই যাওঁ, হেৰি কৰোঁ, ভাল পাই পলাই গৈছে। অন্য যুৱকৰ সৈতে বোৱাৰীগৰাকী গ'লটো গ'লেই মই ঈদত আনিছিলোঁ 2000-3000 আপোনাৰ কাপোৰৰ, এই বাগানটো গোটাই দিছে, এইটো তালা ভাঙি কেনে ওলাই লৈ গৈছে। কিন্তু লগতে লৈ গ'ল বাচন বৰ্তনকে ধৰি মণ্টুৱালীৰ জমা কৰি থোৱা নগদ ধন। ইতিমধ্যে হেৰুৱা পত্নীক বিচাৰি হাজো আৰক্ষীৰ কাষ চাপিছে মণ্টুৱালী। হাজোৰ পৰা ধীৰাজ দাস, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।